আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত একজন নিবন একটি প্রশ্ন করেছেন যে কেউ যদি সকাল এবং সন্ধ্যায় ফজরের পর এবং আগ্রী পরে কেউ যদি সুরা হাসরের শেষ দিনায় তেলাওয়াত করে তাহলে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সত্তর হাজার ফ্রেস্তাকে নিয়োগ করেন যারা তার জন্য আল্লাহ কাছে ইস্তিকফার করে সন্ধ্যা পর্যন্ত এবং ওই দিন সে ব্যক্তি যদি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে আবার যদি সন্ধ্যায় পড়ে তাহলে সকাল পর্যন্ত সে সেই ফজলত লাভ করে এই মামে হাত বর্ণিত তিনমিজিতে হাদিসটি তিনমিজিতে বর্ণিত হাদেশটি কি কিনা জি এ বিষয়ে একটা হাদিস বর্ণিত হয়েছে মা কালবি আসার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহম থেকে বর্ণনা করেন কলা মান কলা হে না ইস বহু সালাস আমার রথ যদি কোনো ব্যক্তি সকালে তিনবার বলে আউজুবিহ ইসামি আলী মিনা রজিম একে তিনবার বলে ও সুরাত হাসর এবং সুর হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন করে ওকাল আল ফেমালাকিন আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তাকে নিয়োগ করেন এর বিনিময়ে না আলাইহি হাত ইমসিয়া সন্ধ্যা পর্যন্ত তারা তার জন্য আল্লাহর কাছে ইস্তিকফার করে ইনমা তা ফিজা আলিক ওই ব্যক্তি যদি সেই দিন মারা যায় মা তা শাহিদান তাহলে সে শহীদের মৃত্যু লাভ করে ওমান কাল হিনা ইউমসি কায়না লহু বিতিল কাল মানজিলা আর কেউ যদি সন্ধ্যাবেলায় আবার এই দোয়াটি পরে এই আয়াতলাত করে তাহলে সে সকাল পর্যন্ত সেই ফজলত সেই রাতে সেই ফজলত লাভ করে সকাল হওয়া পর্যন্ত এই হাদিসটি মুসনাদ আহমদ উনিশ হাজার সাতশত পঁচানব্বই নম্বর হাদিস হাদিসে এসেছে এবং ইমাম রহেমা রহমাহুল্লাহ জামি তিরমিজিতে ফাজাইল কোরআনের অধ্যায় উল্লেখ করেছেন এবং আবুদাউদে হাদিসটি এসেছে তবে হাদিসটি সহি নয় শেখ আলবাণী রহমেহল্লা জয়ীফ আবুদাউদে দুই হাজার নয় বাইশ নম্বর হাদিসে হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলে উল্লেখ করেছেন যে আমলযোগ্য নয় অর্থাৎ হাদিসটি সহি নয় আশা করি স্পষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত Good night.